রানাঘাটে চালু হল বিনোদন পার্ক পৌরসভার উদ্যোগে প্রায় সাড়ে চার বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে এই পার্ক দেড় কোটি টাকা ব্যয় এই পার্ক গড়ে তোলা হয়েছে রানাঘাট পুরসভার দেড়শো বছর পূর্তি উপলক্ষে চালু হলো নতুন বিনোদন পার্ক পুরসভার দু নম্বর ওয়ার্ডে বড় বাজার এলাকায় চুনি নদীর তীরে প্রায় সাড়ে চার বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই পার্ক পুরসভার সূত্রে জানা গিয়েছে প্রায় দেড় কোটি টাকা ব্যয় গড়ে তোলা হয়েছে এই পার্ক

পার্কের প্রধান আকর্ষণ ট্রয় ট্রেন যা শিশুদের কাছে এছাড়াও বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে শিশুদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়েছে ফুড পার্ক পুরসভা সূত্রে আরও জানা গেছে আগামীতে আরও মনোরঞ্জনের ব্যবস্থা করা হবে শিশুদের জন্য আমাদের এই শহরটা এই শহরের বাচ্চাদের বিশেষ করে শিশুদের যে মনোবিকাশ করার মতো জায়গার অভাবটা খুব কম ছিল পুরসভা দেড়শো বছর আমরা সাদ্য শতবর্ষের বর্ষের সন্ধিক্ষণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে একটা পার্ক আমরা এখানে করতে চাই রিপোর্ট নিউজ রানাঘাট